বেঙ্গল কৃষি টিভিতে আপনাদের স্বাগতম। আমি রথিন মণ্ডল, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। আগে ভিডিওতে আমি বলেছিলাম 3 মাসে 1 কেজি সাইজ কীভাবে করবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং আগে ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে বলবো, সেই জন্য আজকে ভিডিওটা বানানো। এইখানে দেখতে পাচ্ছেন একটি ছেলে খাবার ছড়াচ্ছে পুকুরে সাইডে সাইডে। এই খাবারটি প্রস্তুত করতে গেলে আপনাকে কীভাবে কী করতে হবে সেটা বলে রাখি, আপনি একটা খাতাতে নোট করে নেবেন। 10 কেজি খোল, 10 কেজি আটা, 2 কেজি গুড়, 5টা ডিম ও 1 কেজি রাইস ব্র্যান বা 1 কেজি শুটকি মাছ দিতে পারেন, এবং তাতে সামান্য পরিমাণ ইস্ট দিয়ে সেটাকে 3 থেকে 4 দিন একটি ড্রামের মধ্যে জল দিয়ে সেটিকে ভিজিয়ে রেখে দেবেন। 3 থেকে 4 দিন পর সেটি ভালোভাবে পচে গেলে সেটিকে বের করে একটি হাঁড়ির মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে সেটিকে তরল করে নেবেন, এবং সেই তরলটি পুকুর বরাবর ছড়াতে হবে। এখানে বলে রাখি, যদি আপনার মাছ ছোটো হয়ে থাকে, ধানি থেকে ডগা পোনা অবধি, মনে করুন 100 গ্রাম অবধি, তাহলে আপনাকে এইভাবে জল মিশিয়ে খাবারটা ছড়াতে হবে পুকুর বরাবর। এবং আপনার মাছ যদি বড় হয়ে থাকে, 250 থেকে 500 গ্রাম 1 কেজি, তাহলে আপনাকে তাতে জল মেশালে হবে না। আপনি সেই খাবারটি যখন বের করবেন একটু কাদা কাদা ভাব থাকবে, সেই জিনিসটাকে আপনাকে হাতে করে গোটা পুকুরে সাইডে সাইডে ছড়িয়ে দিতে হবে। পুকুরের মধ্যেখানে ছড়াবেন না কখনো, পুকুরে সাইডে সাইডে ছড়াবেন। দেখতে পাচ্ছেন যেমন এইখানে সাইডে ছড়াচ্ছে, এইভাবে পুকুরে সাইডে সাইডে ছড়াতে হবে। এইভাবে দিনে 2 বার করে করতে হবে, সকাল 9টা ও দুপুর 3টে। এইভাবে টাইম মেনটেন করে প্রত্যেকদিন 2 বেলা করে যান। 3 মাস পর আপনি যা রেজাল্ট পাবেন, এই রেজাল্ট আপনাকে কেউ দিতে পারবে না। 3 মাস পর দেখবেন আপনার মাছ 1 কেজি হতে বাধ্য, মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কারণ এই জিনিসটা আমরা প্রতিদিন নিজে করে থাকি এবং এ থেকে আমরা রেজাল্ট পেয়ে আসছি বছর পর বছর, এবং এটা আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। এবং যে যে জিনিসগুলো আবার আপনাকে বললাম কী কী দিই, সেইগুলো আপনাকে কেউ বলবে না দাদা, কারণ সেইগুলো সবাই চায় যে নিজের পুকুরে করি, নিজের পুকুরের প্রোডাকশনটা বেশি করি, কাউকে বলতে চায় না। আমি কিন্তু আপনাদেরকে সেই জিনিসটা কিন্তু বলছি, এই জন্য বলছি কারণ আপনারা অনেকবার আগে রিকোয়েস্ট করেছিলেন। এবং আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কেন আমি, এবং আমি আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আপনাকে বলবো যে কীভাবে আমি 3 মাসে 1 কেজি সাইজে মাছ করে থাকি, তা সেই জিনিসটাই আজকে দাদা দেখালাম। এই কথাগুলোকে কিন্তু আপনার কেউ বলবে না আপনাদেরকে, কারণ এগুলো সব সিক্রেট ব্যাপার, এগুলো নিজেদের এক্সপেরিমেন্ট করে দেখে এবং কোন মাছে কী খাচ্ছে এবং কতটা খেয়ে সেটা গ্রোথ হচ্ছে, এই বিষয়টা কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা করে ফেললাম। তা এটা প্লিজ আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন, কারণ আমিও রেজাল্টটা পেয়েছি। এবং এরকম টাইপের ভিডিও আমি আরও বানাবো, কারণ নেক্সট ভিডিওতে আরও একটা ভালো খাবার আছে, যে খাবারটা দিলে আরও তাড়াতাড়ি গ্রোথ হবে। এবং অন্যান্য মাছ চাষের জন্য যেগুলো, মনে করুন রুই কাতলা তো আছে, বাদবাকি অন্যান্য মাছেরও যে ভালো খাবার দিয়ে তাদেরকে গ্রোথ বেশি ভালো করা যায়, সেই সব বিষয়গুলো নিয়েও আমি নতুন ভিডিও করব। আপনারা শুধু আমার পাশে থাকবেন, উৎসাহিত দেবেন, তাহলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিওগুলো করতে থাকব। এবং নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা কীভাবে মাছ চাষ করে পশ্চিমবঙ্গে প্রথম হয়েছি, এবং সেই সঙ্গে মমতা দি এবং চন্দ্রনাথ সিংহ দেওয়া অ্যাওয়ার্ডগুলোর ছবি এবং ভিডিও সেগুলোও আপনাদেরকে দেখাবো। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, এইভাবে উৎসাহিত দেবেন, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসব। এবং গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদেরকে, একদম সঠিক জিনিসটা বলবো, ভুল কোনো জিনিস বলবো না, যাতে আপনারা মিসগাইড হন। কারণ এই জন্য বলছি, আমরা এবারে পশ্চিমবঙ্গে প্রথম হয়েছি এবং নিশ্চয়ই আমরা ভালো খাবার দিই বলেই মাছের প্রোডাকশনটা বেশি ভালো হচ্ছে, তাই না? সেই জন্য আমি যে ভিডিওগুলো বানাবো দাদা, কোনো রকম মিথ্যা বা ভাঁওতাবাজি দিয়ে মানুষকে বোকা বানানো ওই সব কিন্তু করবো না। যেটা করছি চোখের সামনে এবং যে যে দিচ্ছি আপনাদেরকে পরিষ্কার এটা বলছি, আপনারা এগুলো ট্রাই করবেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এবং নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো জৈব সার ব্যবহার করে পুকুরে কীভাবে প্লাঙ্কটন তৈরি করে এবং মাছের খাবার আরও অতিরিক্ত কীভাবে, মানে ন্যাচুরালভাবে খাবার তৈরি করা যায়, সেই ভিডিও নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, তাতে আমি আরও উৎসাহিত হব এবং নেক্সট ভিডিও বানানোর জন্য